বালা এডুকেশনাল লাগে, আমরা সব সময় লন্ডন দেখি, লন্ডন দে আমরা ফার্স্ট অপরচুনিটি রাখি, তো ই যেটা অপরচুনিটি আমরা পাই। আর এটা তো আমরা যেমন দরকার আমরা আব্বা আম্মা বা চাচা উফু বা আমরা ফ্যামিলি থাকি, ফ্যামিলি থাকি উফাইডাম নাই নিজেন, সব ওখানো আছো তুমিও আইও বা সব ওখানো তুমিও যাও কি ওলা খান আর কি ওলা। আমি নিজে সরকারি একটা জব করি, সরকারি জবের সাথে কানেক্টেড। আমি প্রাইমারি স্কুলে সরকারি শিক্ষক, কারণ আমি যেখানে আছি এটা নিয়ে স্যাটিসফাইড না। আপনি আপনার লাইফ ওখানে কেমন হবে বা কেমনে চলবে এটা নির্ভর করে আপনার লাইফটা স্যাটিস, আপনি আপনি যেখানে আছেন এটা স্যাটিসফাইড আছেন কিনা। আমি কমপ্লিটলি স্যাটিসফাইড না, যার কারণে আমি মুভ করতে চাচ্ছি। না আমি স্যাটিসফাইড না, আমার মানে আমি আমার কাছে মনে হয় যে আমার যে কম্পিটেন্স আছে, আই মিন আমার যে যোগ্যতা আছে, যোগ্যতা অনুসারে এটা খুব কম, যার কারণে আমার মনে হয় না আমি আই ক্যান লিড এ বেটার লাইফ উইথ দ্য স্যালারি অর উইথ দ্য জব অর্ডার এভার আই হ্যাভ। দ্যাটস হোয়াই আই উড লাইক টু মুভ আদার কান্ট্রিজ। সিলেটি স্টুডেন্টের ব্যাপারে যদি বলি, সিলেটি স্টুডেন্টের ফার্স্ট প্রেফারেন্স অলওয়েজ ইউকে থাকে। কোয়ালিফাইড স্টুডেন্ট আসছে, আইএলটিএস কমপ্লিট করা স্টুডেন্ট আসছে, সো হ্যাঁ আমি বলতে পারি ইউকের চাহিদা সবসময়ের মতো এবারও ইউকের চাহিদা বেশি। হ্যাঁ বাংলাদেশের মধ্যে ইউকের চাহিদা সিলেটি স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি, আমরা সবসময় দেখে আসছি বরাবরের মতো। সিলেটে হচ্ছে গিয়া বেশিরভাগ লোকরাই তো হচ্ছে গিয়া স্টুডেন্ট ভিসা ইউকে তে যেতে ইচ্ছুক, ইউকে ইউকে ইউএসএ কানাডা। হ্যাঁ আমরা তো সবাই সবাই তো এখন হচ্ছে গিয়ে বিদেশগামী যারাই আছেন বেশিরভাগ ইউকে যেতে চাচ্ছেন। আর এখন কিছুটা চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে গিয়ে পাশাপাশি অনেকে ইউকে ছাড়ো আদার্স কান্ট্রি তো যেতে ইচ্ছুক হচ্ছে। ঠিক না, ঠিক আছে, বাট যদি তো না করলে তো পড়তে পারতাম না, পার্ট টাইম তো জব করা লাগবো। বাংলাদেশ পড়িয়া কিছু আছে নি লন্ডন যাইতাম, আয়াস পড়িয়া সব স্বপ্ন থাকে যে বাংলাদেশে যাইতো, টাকা ইনকাম করতো। ইচ্ছা, ফ্যামিলির ইচ্ছা, প্লাস নিজেরও ইচ্ছা, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের যেতে যেতে কোনো দিকে হয় ওইদিকে। বাড়ছে লন্ডনের চেয়ে তো অস্ট্রেলিয়া কানাডা এগুলোর প্রতি যে একটা ডিমান্ড আছে এটা তো আরো অনেক বেশি বাড়িয়ে গেছে এখন। আগের মতো যে লন্ডনও যাওয়া লাগবে এমন কোনো আসলে টার্গেট মানুষের নাই, কারণ লাস্ট দুই এক বছরে দেখছি তো আমার অনেক ফ্রেন্ডও আছে যারা ডেনমার্ক বা জার্মানি যে এইসব দিকে গেছে, কেউ টার্গেট থাকা হয়তো ইউরোপ, কেউ কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ। আশা তো আসলো কানাডা, কিন্তু এখন তো সিস্টেম ভালো না, এখন দেখি অস্ট্রেলিয়া বা ডেনমার্কে দিয়ে দিব অ্যাপ্লাই করব। এখন আমি ওনার ফার্স্ট ইয়ারও আছি, স্বপ্ন আমেরিকান হইতাম বিদেশ। আগে কানাডা আসলো গিয়া না এগারো ওয়াটার ফল দেখতাম, কিন্তু এখন দেওয়া হইতো না, আমার আইএলটিএস রেজাল্ট হইতো না, এখন দেখি অন্য কোন দেশে ডেনমার্কে দিয়ে দিব অ্যাপ্লাই। তো স্বপ্ন ইউকে সিলেটি বেশিরভাগই নভেম্বর সপ্তাহ হয় বসে বেশিরভাগ মানুষই, আমরা সিলেটির বেশিরভাগ মানুষই ইউরোপ। এটা এক ধরনের ট্রেডিশন না, এটা স্বপ্ন না, এটা এটা কমন একটা জিনিস হয়ে গেছে যে সিলেট হইলেই আমরা যেতেই বইরূপ। স্বপ্নের দেশ বর্তমানে আমার ডেনমার্ক, কারণ ডেনমার্ক ডিফেন্ড নিয়ে যাইতেছে খুব সহজে, কিন্তু অন্যান্য দেশের মধ্যে যাওয়া যায় না। সিলেটের স্টুডেন্ট মানে ধরেন 90% আপনার ওই যে ইউনিভার্সিটি এডমিশন না দিয়েই আর্টসে আইএলটিএস করছে এখন, বেশিরভাগই আর কি কানাডা, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, এখন আবার অস্ট্রেলিয়াতে অনেকে যাচ্ছে। বেসিক্যালি ইউরোপের দেশেই মোস্ট অফ দ্য প্রায়োরিটি, তার মধ্যে আমার পছন্দের দেশ হলো ইউকে। জি, এটা এটা আমরা সিলেটের মধ্যে একটা ট্রেন্ড হয়ে গেছে, কারণ সিলেটের বেশিরভাগই মানে স্টুডেন্টরা বাইরে যেতেছে, কারণ তারার বাইরের যে একটা এনভায়রনমেন্ট এবং তারার যে শিক্ষার একটা ব্যবস্থা এখানে কিন্তু অনেক উন্নত, আর টাকার পরিমাণটাও কম। বাংলাদেশে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে এগুলোর টিউশন ফি আর বিদেশের যে ইউরোপের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি সেম হয়, তো এখানে গেলে ভালো হয়। আর এখানে গেলে তারা একটা আর্নিংয়ের ব্যবস্থা একটা থাকে ইনক্লুডেড, তো এটা আমি মনে করি সবচেয়ে ভালো। আইএলটিএস দেওয়ার ইচ্ছা আছে, বাইরে যাওয়ার ইচ্ছা আছে, উদ্দেশ্য ফার্স্ট অফ অল নিজের কেরিয়ার, কেরিয়ারের উদ্দেশ্যে, সেকেন্ড হচ্ছে নিজের মানে বাংলাদেশে থাকার কোনো ইচ্ছা নাই, বাইরে কান্ট্রিতে গিয়ে সেটেল হওয়ার ইচ্ছা আছে। যদি স্বপ্নের দেশ বলি কানাডা, বাট যেটাতে যেতে চাই সেটা বলি তাহলে অস্ট্রেলিয়া। বাইরে তো যাবো অবশ্যই, বাইরে ক্যারিয়ারের জন্য, ক্যারিয়ার তো সবারই। কি ক্যারিয়ার বাইরে? আসলে পড়ালেখা করবো গিয়ে বাইরে দেশে, তারপর ওই দেশে গিয়ে কিছু একটা চিন্তা করবো, কিছু একটা বেটার লাইফের জন্য অবশ্যই সবাই চায় যে বিদেশে যাওয়ার। স্বপ্নের দেশ কি ইউরোপ নাকি? ইউরোপ অবশ্যই।
অস্ট্রেলিয়া স্বপ্নের দেশ, জন্ম এই দেশে, আমরা এই দেশকে অনেক ভালোবাসি, তারপরও আমাদের জীবন মানে প্রপার লাইফ লিডের জন্য আমরা বাইরে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করি। আর বিশেষ করে আমরা যেহেতু ইউরোপে যেতে চাই, তাই আমরা আমাদের ইংরেজি ভাষাটাকে ডেভেলপ করার জন্য আমরা এই কোচিং সেন্টারে ভর্তি হয়েছি।